শনিবার কুমারঘাটি বিদ্যুৎ নিগমে নতুন উপকেন্দ্র বা সাবস্টেশন উদ্বোধন করতে যাচ্ছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। কিন্তু এরপর থেকে বন্ধ থাকবে বিদ্যুৎ নিগমের কুমারঘাটি নবনির্মিত 33 KV সাবস্টেশন, জানালেন নিগমের কুমারঘাট ডিভিশনের DGM রতন দেববর্মা। অসম্পূর্ণ কাজ এবং নিগমের কর্মী স্বল্পতার কারণে উদ্বোধন হলেও চালু করা হচ্ছে না নতুন সাবস্টেশনটি, তা এক প্রকার স্পষ্ট করলেন দপ্তরের কর্তা। অবশ্য তিনি এও জানিয়েছেন, এটি চালু হলে 4টি ফিডারে মোট 8,897 জন গ্রাহক উপকৃত হবেন, এলাকায় বিদ্যুতের সমস্যা মিটবে বলেও দাবি নিগম কর্তার। শনিবার দুপুরে নিগমের কুমারঘাটের বিভাগ অফিসে বিদ্যুৎ মন্ত্রী তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার হাত ধরে উদ্বোধন হবে 7 কোটি টাকা ব্যয় নির্মিত একটি 33 KV বিদ্যুৎ উপকেন্দ্রের। কিন্তু নিগম আধিকারিকের কথায় যে সাবস্টেশনটি শনিবার মন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন তার কাজই পুরোদমে সম্পন্ন হয়নি এখনও। অর্থাৎ পূর্ব কাঞ্চনবাড়ি থেকে যে 33 KV লাইন দিয়ে চলবে এই সাবস্টেশন, সেই লাইনের কাজই এখনও অর্থ সমাপ্ত, পাশাপাশি কর্মী স্বল্পতার প্রভাব তো রয়েছে। এর মধ্যে দপ্তরের মন্ত্রীকে নিয়ে উদ্বোধনের কাজ সেরে নিচ্ছে স্থানীয় নিগম কর্তৃপক্ষ, হয়তো বিষয়টি মন্ত্রীরও অজানা। ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিম, সেন্ট্রাল স্কিম, ওটার আন্ডারে এটা কাজটা হয়েছিল, এখন মোটামুটি কমপ্লিটেড, লাইনটা একটু বাকি আছে। এটার কস্ট হলো, প্রজেক্ট কস্ট হলো 7.091 crore। এটা টিএনটি প্রজেক্ট লিমিটেড কলকাতা, ওনারা এটা কাজটা করছেন। আমাদের এটা অলমোস্ট কমপ্লিটেড, ছোটো লাইনটা একটু বাকি আছে। আর এখান থেকে প্রায় 8,897, প্রায় 9,000 কাছাকাছি কনজিউমার সুবিধা পাবেন। তাছাড়া তো এটা কালকে উদ্বোধন হলেও সঙ্গে সঙ্গে তো আর চালু করা যাবে না, স্টাফেরই প্রয়োজন। একটা গ্রুপে 2 জন করে হলেও মানে 8 জন দরকার এই সাবস্টেশনের জন্য। আপাতত বন্ধ থাকবে, স্টাফ যখনই রিক্রুট হয় আর সঙ্গে সঙ্গে চালু করবে। গোটা রাজ্যে কর্মী স্বল্পতায় ধুঁকছে বিদ্যুৎ নিগমের প্রতিটি অফিস। কর্মীর অভাবে সঠিক পরিষেবা থেকেও বঞ্চিত গ্রাহকরা প্রতিদিন পালা করে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছেন শহর এবং বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষজন। এরই মাঝে সরকার রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবার ঢালাও উন্নতির চেষ্টা চালাচ্ছে, কিন্তু পর্যাপ্ত কর্মী না থাকলে পরিষেবা সচল রাখবে কে? দাবি উঠছে গ্রাহকদের সঠিক পরিষেবা দিতে কর্মী নিয়োগের উদ্যোগ নিক ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড, না হলে ডিউটির ক্ষেত্রে বাড়তি চাপ পড়ার প্রবল আশঙ্কা প্রকাশ করছেন নিগমের নিচু স্তরের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হল্লাবোর।